আমি আজকে আবুধাবি যাচ্ছি, 26 তারিখ থেকে আপনার লেভেল 3 কোচিং কোর্স স্টার্ট হবে। আফগানিস্তান ক্রিকেট বোর্ডের আয়োজনে হচ্ছে এটা আবুধাবিতে, তো আইসিসির আন্ডারে। লাস্ট এক দেড় মাস রোজার ঈদের আগেই আসলে জানতে পারলাম যে লেভেল 3টা হবে, যেহেতু বুলবুল ভাইয়ের সাথে আমার সবসময় যোগাযোগ হয়, তো উনি আসলে এই অপরচুনিটিটা করে দিয়েছেন। এবং আমাদের ক্রিকেট বোর্ডের সিইও সুজন ভাই, উনি বুলবুল ভাই আমাকে প্রথমে বললেন যে এরকম একটা অপরচুনিটি আছে, তাহলে তুই যেহেতু ফ্রি আছিস করে ফেল। তো যেহেতু আমি ওনাকে আগেই বলে রেখেছিলাম যে আসলে বুলবুল ভাই আমি কোচিং লাইনে আসতে চাই খেলা ছাড়ার পরে, 2012-তে আসলে আমি যখন ইংল্যান্ডে খেলতে গিয়েছিলাম ব্ল্যাক হিটের হয়ে, তখন আমি আসলে লেভেল 2টা করেছিলাম ইসিবির আন্ডারে। আর যেহেতু আমরা টেস্ট প্লেয়ার, আমাদের আসলে লেভেল 1 না করলেও হয়, লেভেল 2টা আসলে ইংল্যান্ডে যে কোনো ক্লাব ক্রিকেটে আপনারা যারাই খেলতে যাবে, প্রফেশনাল প্লেয়ার যারাই যাবেন, তাদের ওই ক্লাব থেকেই ইসিবির আন্ডারে লেভেল 2 করতে হয়। তো সেই কারণে আমার লেভেল 2 করা ছিল ইংল্যান্ডে। তো এবার একটা অপরচুনিটি আসলো, থ্যাংক ইউ আমাদের সিইও সুজন ভাই ক্রিকেট বোর্ডের। উনি আসলে এখন আসলে এটা আফগানিস্তানের আন্ডারে হচ্ছে, তো সুজন ভাই আসলে আফগানিস্তান ক্রিকেট বোর্ডের সিইওকে বলে দিয়েছেন এবং সব প্রসেস করে দিয়েছেন। এবং বুলবুল ভাই যেহেতু এই কোর্সটা দেখাশোনা করবেন, বুলবুল ভাই থাকবেন রস টার্নার, অ্যালেন ক্যাম্বেল, ইকবাল সেকেন্দার, ওনারা থাকবেন সবাই। তো আমার জন্য সবাই দোয়া করবেন কোর্সটা যেন সুন্দর মতন করতে পারি। 25 বছর খেলার একটা এক্সপিরিয়েন্স আর কোচিংয়ে আসা আবার ডিফারেন্ট, আবার জিরো থেকে আসলে স্টার্ট করতে হয়, খেলার এক ধরনের মোমেন্ট থাকে আর কোচিংয়ের মোমেন্ট একটু ডিফারেন্ট। তো শিখতে যাচ্ছি, সবাই দোয়া করবেন ইনশাল্লাহ। 6 দিনের কোর্স, 26 থেকে 31 তারিখ, সকাল 9টা থেকে 5:15 পর্যন্ত ক্লাসে থাকতে হবে। আমার মেয়ে আরিবা বলছিল যে বাবা কোথায় যাচ্ছ, তো ওরা ভাবতেছে আমি ঘুরতে যাচ্ছি, কিন্তু আসলে তাদের বললাম যে না আমি পরীক্ষা দিতে যাচ্ছি, যেহেতু ওদেরও পরীক্ষা শুরু হবে 28 তারিখ থেকে। তখন ওরা বলছে ও আচ্ছা তাহলে ঠিক আছে। তো তাই চিন্তা করলাম যে যাওয়ার আগে একটু আমার পেজ থেকে একটা লাইভ করি, সবাইকে শেয়ার করি, সবাই দোয়া করবে। আবুধাবি থেকে হয়তো লেভেল 3 করে আসার পরে ইনশাল্লাহ ল্যাশিং ওয়ার্ল্ড 11 হয়ে খেলতে যাব ইংল্যান্ডে। তাদের অলরেডি আসলে খেলা শুরু হয়ে গিয়েছে, জুনের 15 তারিখ, হ্যাঁ 15 তারিখ তাদের প্রথম ম্যাচ হয়েছে। আমি 2টা ম্যাচ মিস করব, কুরবানি ঈদের পরে যাওয়ার ইচ্ছা 5 তারিখ ইনশাল্লাহ, 5 তারিখ হয়তো জুলাইয়ের 5 তারিখ যাব, 2 মাস তাদের হয়ে 10টা ম্যাচ খেলবো ইনশাল্লাহ। তারপরে এসে ইচ্ছা আছে ন্যাশনাল লিগের হয়ে ন্যাশনাল লিগ খেলারও। তো সবাই দোয়া করবেন এই কোর্সটা যেন ভালো মতন কমপ্লিট করে আসতে পারি।